দিন রাত 24 ঘন্টা ভাগ করেন, ভাগ করে প্রতিটা কাজকে আপনি সুন্নাহ দিয়ে সাজান। এই যে ঘুমাবেন, সুন্নত নাই ঘুমানোর? দুইটা সুন্নত বলেন দেখি। ডান কাত হয়ে শোয়া, এটা তো সহজ, অজু করে শোয়া, ডান কাতে শোয়া, অজু করে শোয়া, আয়াতুল কুরসি পাঠ করা, সূরা ফালাক নাস ইখলাস পাঠ করা, দম করা, সারাগা মাসাহ করা, সূরা বাকারার শেষ 2 আয়াত বা 3 আয়াত পাঠ করা, পারলে সূরা কাফেরুন পাঠ করা, আরও পারলে সূরা মুলক পাঠ করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, শুয়ে পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। এই ঘুমটা কি হবে? ইবাদত। পুরো ঘুমের সময়টা নেকি পাবেন ইনশাআল্লাহ। পুরো ঘুমিয়ে আছি আমি, আমি তো ক্লান্ত, ঘুমিয়ে আছি, রেস্ট নিচ্ছি, নেকি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কত দয়ালু দেখেছেন, আল্লাহ পাকের কাছে 100 ভাগ দয়া ছিল, মানে আছে, ছিল না আছে, এর 1 ভাগ আল্লাহ পাক দিয়েছেন পুরো সৃষ্টি জগৎকে, 99% রেখেছেন তার কাছে। এই দয়া দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, সালাত আদায় করলেন, সুন্নাহ ইবাদত হয়ে গেল, বাথরুমে যাচ্ছেন, ঢুকছেন বাম পা দিয়ে, বের হচ্ছেন ডান পা দিয়ে, দোয়া পড়ছেন, বাথরুমে ঢোকার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, বের হওয়ার দোয়া কি? এটা যদি নাও পারেন গুফরানাকা, এটা পারেন না, ছোট্ট দোয়া, এটা বললে হয়ে যায়, ব্যাস নেকি হয়ে গেল। আমি কষ্ট পাচ্ছি টয়লেটের কারণে, আমার কষ্টটা আল্লাহ বের করে দিলেন, আর আমি দোয়া পরে ঢুকলাম, বের হলাম, নেকি? এটা নেকি, আপনি নেকি পেয়েছেন। স্ত্রী সহবাস করেছে একজন মানুষ মনে করে, হালাল, স্ত্রী সহবাস করেছে, এই স্ত্রী সহবাস করার কাজটার জন্য তার আমল নামায় নেকি লেখা হয়েছে, আর কি চান আল্লাহ পাক আর কি দিবেন বলেন। খেতে বসেছি, খাওয়াটা আমার জন্য, আল্লাহর জন্য, কার স্বার্থ? আমার স্বার্থ, আমি খাচ্ছি বিসমিল্লাহ, খাওয়ার পর আলহামদুলিল্লাহ, আবার খেয়ে আবার নবীর সুন্নত অনুযায়ী খায়, আমাদের মতো হুজুরদের সুন্নত অনুযায়ী খায় না। আমি নিজেকে তো এক্সাম্পল দিলাম, কিছু মানুষ আছি আমরা খাওয়ার সুন্নতের বালাই নাই, সুন্নতের ওয়াজ করে যাচ্ছি, খাওয়ার সুন্নতের বালাই নাই, সুন্নতের ওয়াজ করে খাওয়ার টেবিলে বসেছে, মাশাআল্লাহ 10টা আইটেম, পেটে 10 ভাগ খাবার দিয়ে ভর্তি, আর বলছে এই বয়সে না খেলে কোন বয়সে খাব, মাশাআল্লাহ। খাওয়ার 1 ভাগ, কয় ভাগ? 1 ভাগ ফাঁকা, 1 ভাগ ফাঁকা রাখতেই হবে, নাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন।